তো বন্ধুরা আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে আর কোনো পথ খোলা রইল না পার্থর এক নথিতেই সব ভাঁস পরিবারের দিকে নজর ফেরাতেই চক্ষু চরক গাছ হলো ইডি শুধু পার্থ একা নন তার পরিবারের অন্য সদস্যরাও আর্থিক দিক দিয়ে প্রচুর লাভবান হয়েছেন এমনটাই তথ্য হাতে পেয়ে গিয়েছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তথ্যই পার্থ চট্টোপাধ্যায়ের কফিনে শেষ পেরেক বলছে ওয়াকিবহল মহল তো বিস্তারিত কী আপডেট জেলে জেলেনি তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তারা আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করে অন্য আর পথ নেই পার্থর এবার এক নথিতেই সব ভাস পরিবারের দিকে চোখ দিতেই চক্ষু চরক গাছ হলো ইডির শুধু পার্থ চট্টোপাধ্যায় নন তার পরিবারের অন্য সদস্যরাও আর্থিক দিক দিয়ে হয়েছেন লাভবান এমনই তথ্য হাতে এসেছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আর এই তথ্যই পার্থ চট্টোপাধ্যায়ের কফিনে শেষ পেরেক বলেই মনে করছে ওয়াকিবহল মহল তো হেফাজতে থাকাকালীন তদন্তে অসহযোগিতা ও অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তেমন কোনো সম্পর্ক না থাকার কথা জানালেও তথ্য কিন্তু বলছে অন্য কথা এমন এক নথি সামনে এসেছে তাতে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় শুধু মুখ চেনা সম্পর্ক নয় আর্থিক লেনদেনের সম্পর্ক সামনে আসছে তো সেক্ষেত্রে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী ও জামাই সমানভাবেই কিন্তু জড়িত তার তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্যায়ের বিটি রোডে অভিজাত আবাসনের যে ফ্ল্যাটটিকে বিভিন্ন সংস্থার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে তারই একটি তদন্ত ফ্যাব প্রাইভেট লিমিটেড তো এই সংস্থার তথ্য খতিয়ে দেখতে গিয়ে ইডি কর্তারা জানতে পেরেছেন আদতে এই সংস্থার একশো শতাংশই শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যের নামে এই টেক্সটাইল সংস্থার পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে এছাড়া পঁচাত্তর শতাংশ তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ জামাই কল্যাণময় ভট্টাচার্য নামে শেয়ার ছিল তথ্য বলছে দু সাল পর্যন্ত এই তিনজনেরই শেয়ার ছিল টেক্সটাইল সংস্থা অনন্ত টেক্স ফ্যাব প্রাইভেট লিমিটেডে তো ইড়ি যে খবর যেটা জানা গিয়েছে যখন কোম্পানির শেয়ার হস্তান্তর দেখানো হয় তখন বলা হয় কোম্পানিটি লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু নথি বলছে এই কোম্পানির কোষাগারে উদ্বৃত্ত হিসাবে প্রায় চব্বিশ লক্ষ টাকা ছিল সেই সময় প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে রাখা শেয়ারের অংশ হস্তান্তর করা হয় ইচ্ছে কিন্তু যেটা জানা যাচ্ছে এন্টারটেইনমেন্টের কাছে তো পরবর্তীতে সোহিনী ও জামাই কল্যাণময় এই যে নাম রয়েছে সেই এর নামে কিন্তু থাকা শেয়ার কিনে নেয় অর্পিতা মুখোপাধ্যায় আর সেই টাকায় নিয়োগ দুর্নীতি থেকে তোলা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা ইডি তো আর সেই নথিকে পরবর্তীতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তো অর্থাৎ এই নিয়ে একাধিকবার আপনারা দেখেছেন পার্থক্য নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তার কি তাহলে এবার তিনি কি এবার ছেড়ে যাবেন তার বিরুদ্ধে কি তাহলে আর কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি তো আবারও নতুন তথ্য পাওয়া গিয়েছে এবং এই তথ্যকেই হাতিয়ার করতে চলেছে এবার কেন্দ্রীয় সংস্থা এটাকেই পরবর্তীতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চাইছে এবং সমস্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিন্তু খবর তো এই যে সাড়ে চব্বিশ লক্ষ টাকা বিভিন্ন যে কোম্পানি রয়েছে সে কোম্পানির শেয়ার হিসেবে যে ব্যবহার করা হয়েছে তাদের শুধুমাত্র পার্থ নয় তার সঙ্গে তার ফ্যামিলির অনেকেই জড়িত